মিনিটে আজকের বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানাতুল ইসলাম। পহেলে ডিসেম্বর থেকে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া। নটরডেম ছাত্রের মৃত্যু, ডিএসসিসির ময়লার গাড়ির মূল চালক গ্রেফতার। ভোলায় মাঝ নদীতে চেয়ারম্যান মেম্বারদের লক্ষ্য করে গুলি, একজন নিহত। করোনায় চব্বিশ ঘন্টায় তিনজনের মৃত্যু শনাক্ত, 239। খালেদাকে স্লো পয়জনিং করলে বিএনপির লোকেরাই করতে পারে, মন্তব্য ওবায়দুল কাদেরের। একদিন $100 বিলিয়ন রেমিটেন্সও আসবে, আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর। মিয়ানমারে 5.8 মাত্রার ভূমিকম্প কাঁপল ঢাকা চট্টগ্রামও। কক্সবাজারে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে দুই মাদক কারবারি নিহত। 30 টাকা কেজিতে নেমেছে শিম, এখনো চড়া ফুলকপি ও বাঁধাকপির দাম। চট্টগ্রামে প্রথম টেস্টে প্রথম দিন বাংলাদেশের লিটনের সেঞ্চুরি। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।